হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম ফালাক এঞ্জেল ইউটিউব চ্যানেল থেকে। আমি নূর মোহাম্মদ সৈকত। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে বাড়িঘরের ইন্টেরিয়ালের সব কোটা কি কাজ আপনাদেরকে দেখাই ভিডিও। তো আজকে একটা ভিডিও নিয়ে আসছি, সেটা হলো আপনাদের নতুন বাড়িঘর যারা তৈরি করতেছেন তাদের জন্য এটাও কাজে লাগবে, এবং তাদের লোহার কাজ যাদের বাকি তারাও করতে পারবেন। আপনারা এখান থেকে জানালার থেকে শুরু করে ঘরের গেট বানাইতে পারবেন লোহা দিয়ে, এটা রেলিং পর্যন্ত করতে পারবেন সব। এটা এর আগে ভিডিওতে দেখাচ্ছি ভিউয়ার্স এসএসএর, এবং এটা দেখাচ্ছি এটা হলো এমএস এর প্রোডাক্টগুলো দেখাবো ভিউয়ার্স। আর এর দোকানের নামটা বলেছি ক্লাস ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে ফোন নাম্বারটা দিয়ে দিলাম 01711419268, আরেকটা 01622928744। আর ভিউয়ার্স, এখানে ডিসক্রিপশন বক্সে আমি ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিব, ভালোভাবে আপনারা দেখে নেবেন। এবং ফার্স্টে কাটটা শুরু করে দিলাম আপনাদের বুঝতে যেতে সুবিধা হয়। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর চলুন মূল ভিডিওতে চলে যাই। ভিউয়ার্স, এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। ওয়ার্কশপের যে নামটা দোকানটা আমি দেখাই দিচ্ছি, এটা বসিলা ব্রিজের আগে মোহাম্মদপুরে। এখানে অর্ডার দিয়ে আপনারা কাজ করাতে পারবেন সব ধরনের এমএসএর যাবতীয় যে কোনো প্রোডাক্ট আপনারা চাইলে এখান থেকে বানিয়ে নিতে পারবেন। এখানে দেখুন রেট, তাদের অর্ডার করা কিছু কাজ করতেছে এমএসএর। ভাই, এটা কি তৈরি করতেছেন? এগুলো মাদ্রাসা জানালার ছোট ছোট যে চিকি থাকে এগুলো ভিউয়ার্স, মাদ্রাসা দেওয়ার জন্য ছোট ছোট জানালা লম্বা লম্বা, এখানে গ্লাস দিয়ে ফুটিং, যে গ্লাস দিয়ে ফিটিং করা হবে। এটা আপনার অর্ডার দিয়ে কাজ করতে পারবেন। ভাই, এগুলো একটু প্রাইস সম্বন্ধে একটু বলবেন। এটা থিকনেস কত? 3 মিলি। 3 মিলি আর কি আছে ভিউয়ার্স? আপনারা 1 মিলি, 2 মিলি, 4 মিলি, 5 মিলি, 3 মিলি অ্যাঙ্গেল দিয়ে কাজ করতেছে তারা। আর 1 ইঞ্চি, 3 মিলি 1 ইঞ্চি, আচ্ছা 3 মিলি 1 ইঞ্চি অ্যাঙ্গেল। এটা থিকনেসটা বললাম 3 মিলি, আর লম্বা ই হলো সাইড 1 ইঞ্চি করে। আর এটার স্কোয়ার ফিট হিসেবে তারা কাজ করতেছে। মাল সহকারে দিলেও আপনারা চাইলে ওনাদের মাল দিয়ে দিতে পারবেন, আর যদি বলেন তারা মাল দিয়ে স্কোয়ার ফিট দিবে সেটাও দিতে পারে। আপনি যদি মাল সহ এটা নিতেছেন কত স্কোয়ার ফিট? 230 টাকা এমএসএ মালকে আপনারা দিচ্ছেন ফিটিং চার্জ সহ। আচ্ছা ভিউয়ার্স, এবং মিস্ত্রি ফিটিং চার্জ সহ 230 টাকা করে ফুল কমপ্লিট, আপনার পার স্কোয়ার ফিট 230 টাকা। আলোচনা সাপেক্ষে হয়তো বেশি কোয়ান্টিটি হলে প্রাইস কমবে, বাড়বে আরও। আপনার এখানে হ্যাঁ মালের থিকনেসের উপর ডিপেন্ড করে, তারপর আরও কোয়ান্টিটি বেশি হলেও সেক্ষেত্রেও ডিপেন্ড করে আপনাদের রেট কিছু কম ডিসকাউন্ট পেতে পারেন। এখানে অনেক কিছু আছে এমএসএর, এমএসএর গেট থেকে শুরু করে সব ধরনের প্রোডাক্ট আছে এখানে দেখুন। আর বারান্দা রেলিং আছে, তারপর অনেক কিছু এমএসএর সাশ্রয় মূল্যে চাইলে অনেক কিছু আপনারা কমের মধ্যে করতে পারবেন। এমএসএ তাদের যে কাজগুলো চলতেছে প্রোডাক্টের সেগুলো আমি দেখাই দিচ্ছি, এবং তাদের মিস্ত্রির সাথে আলোচনা করে নিতে পারবেন। ভাই, ওই ওগুলো আপনার রেলিংয়ের যে গেটগুলো বা জানালা এইগুলো কত করে পার স্কোয়ার ফিট? বারান্দার গ্রিল আর কি, বারান্দার গ্রিল না মেন রুমের গ্রিল? আচ্ছা, রুমের গ্রিল আছে এখানে, আপনারা বারান্দার চাইলেও গ্রিল করতে পারবেন। সব ধরনের মাল আছে, 11 মিলি, 12 মিলি, 11.5 মিলি। আচ্ছা, এগুলো বক্স পাইপ কি বলে, স্কোয়ার বার, এটা সলিড স্কোয়ার বার, এবং এগুলাতে মিলি হিসাবে আপনার কত মিলি আছে? 11 মিলি আছে, 11.5 আছে, 11 আছে, 11.5 আছে, 12 আছে, আচ্ছা 10 আছে পার মিলি হিসাবে। আমি যদি 10 মিলিতে কাজ করি পার স্কোয়ার ফিট কত আসতে আপনাদের মজুরি সহ? 3 ইঞ্চি গ্যাপের মধ্যে, এবং সেটা আপনার 90-95-100 টাকার মধ্যে চলে আসবে। 10 মিলি দিয়ে, 11 মিলি দিয়ে যদি করেন 120 টাকা, 25 টাকা, আবার 12 মিলি দিয়ে করলে 130 টাকা। একটু করে আপনি বলেন, একটু বললে হবে, সমস্যা নাই। আচ্ছা বলেন আপনি কি 11 মিলি দিয়ে করলে? 11 মিলি দিয়ে যদি করেন তাহলে 120 টাকা, 25 টাকা, এটা হলো গ্যাপ দিতে হবে। যদি 7.5 ইঞ্চি গ্যাপ দেন তাহলে 120 টাকা করা সম্ভব, আর যদি 3 ইঞ্চি গ্যাপ হয় তাহলে 125 টাকা, 30 টাকা। আর তারপরে 9 মিলি দিয়ে করলে? 9 মিলি মাল নাই, 10 মিলি আছে, আর নিচে এর নিচে আছে? না, 12 মিলির উপরে, উপরে না নিচের কথা বলতে, নিচে হলো 10, 10-এর নিচে আর নাই? না, 10-এর নিচে। ওটা চলে, আচ্ছা 10-এর নিচে যেটা আছে ভিউয়ার্স ওইটা দিলে আপনার কোয়ালিটিটা ভালো থাকবে না, গ্রিল ইজিভাবে চোরে ঢুকে যাবে, এটা আপনার একটু থিকনেস নর্মাল হয়ে যাবে। ওইটা এর নিচে দিলে 10 মিলি, 11 মিলি, 12 মিলি, 12 মিলির মধ্যে আপনার পার স্কোয়ার ফিট কত আসে? 12 মিলি দিয়ে আপনি যদি 3 ইঞ্চি গ্যাপ দিয়ে বানায় তাহলে 130
পঁচিশ টাকা পঁয়ত্রিশ টাকা স্টল। এর ভিতরে আবার দুইটা ডিজাইন আছে, একটা হলো মানে ডাইরেক্ট, এটা হলো কাটিং ডিজাইন, একটা হলো ডাইরেক্ট, মানে ওটা হলো বেড়া ডিজাইন বলে, বেড়া ডিজাইন মানে ওই মালার জন্য, এই মালার জন্য কাটিং হয়েছে, ওই মালার কাটিং হবে না, আপনার এই বর্ডারটা ঠিকই থাকবে, এই বর্ডারটা ঠিক থাকবে, বর্ডারের উপরে উপরে দিয়ে যাবে। ওটা পাঁচ স্কোয়ার ফিট কত? ওটা একটু খরচটা বেশি, মানে তো পাঁচ টাকা, পাঁচ টাকা ডিফেন্ড কর। আচ্ছা, তখন এখন তো মানে বর্ডারটা খালি আছে, তখন বর্ডারটা খালি থাকবে, খালি থাকবে না, তখন পুরোটা ঘুরে যাবে, ভরে যাবে বেশি বেশি আর কি। কাজটা আপনার বিহত কাজের উপর ডিপেন্ড করবে, মজবুতটা বেশি হবে, আপনারা চাইলে কম খরচেও করতে পারেন, টাকার উপর আপনাদের ডিপেন্ড করবে যে কীরকম টাকা খরচ করে আপনারা করতে চান। চাইলে অনেক হ্যাভিও করতে পারবেন, আবার অনেক কমের মধ্যেও করাইতে পারবেন বিহত। আমি আপনাদেরকে আরও কিছু এমএসের কিছু প্রোডাক্ট দেখাই, তাদের প্রাইসগুলো, শাটারগুলো তারা তৈরি করে থাকে বিহত, এখানে যে শাটারগুলো আছে দেখাচ্ছি, দোকানে যে শাটারগুলো হয় নতুন দোকানগুলো করলে আপনারা এই শাটারগুলো কী হিসাবে প্রাইসগুলো একটু বলবেন? স্কোয়ার ফিট তার থিকনেসটা কত থাকে শাটারের? চব্বিশ গেজ বা ছাব্বিশ গেজ দেন না? চব্বিশ থেকে ছাব্বিশ গেজ কত? দুশো টাকা, একশো সত্তর টাকা, একশো টাকা, টাকা। ও আচ্ছা, দুশো টাকা, একশো টাকা, আশি টাকা, অনেক ডিফারেন্স আছে বিভাগ আপনার গেজের উপর, যে মোটা থিক থিকনেসটা এটার উপরে। আপনাদেরকে আরেকটা দেখাচ্ছি, কাস্টারিং ফুল, যেটা এমএস দিয়ে ঢালাই করে এটা করার, লোহার ঢালাই দেওয়া, ঢালাই করে এই জিনিসটা তৈরি করছে, এবং এটা কাস্টারিং ফুল যেটা খুবই সুন্দর ডিজাইন করা আছে। এটা কালার হলে আপনার খুব সুন্দর কালার, গোল্ডেন কালার, গোল্ডেন কালার। আচ্ছা, এটা কি স্প্রে কালার করা যায় এগুলো এমএসে? স্প্রে কালারই করা করবে আর কি। এটা প্রাইস আসতেছে কত স্কোয়ার ফিট ভাই এই ফুল? ঢালাইটা বিভাগ চলে যাচ্ছে কেজি হিসাবে, এটা কি ফিটিং চার্জ সব রং সব সহকারে? আচ্ছা, বানাই নিয়ে আসে পার কেজি একশো বিশ টাকা, চারশো টাকা ডিজাইনের উপরে ডিপেন্ড করে এবং ওয়েটের উপর ডিপেন্ড করে, ওয়েট যদি বেশি হয় কম বেশি হয়, সেই ডিজাইন যদি আবার বেশি হয়, এক থেকে বেশি ডিজাইন আছে তাহলে আরো বেশি দাম হবে। একটু ছোটগুলো একটু হাত সামনে নিয়ে দেখাবেন, আবার কিছু কিছু ডিজাইন আছে মনে করেন কেজি এটাও কটুক ওজন আছে এটাতে? এটা আছে দুই কেজি, দুই কেজি, আড়াই কেজি, আড়াই কেজির মতো। এটা ঢালাই লোহা আর কি, ঢালাই দিয়েও করা, যত থিকনেস মোটা হবে তত ওজন পাবে, ওজন পাবে। ভিতরে কোনো ফাঁকা নেই, ভিতরে এটা কিন্তু ফাঁকা নাই, ওইটা বক্সের আগে দেখাচ্ছি রেলিং গেট করতে পারবে, ওগুলো ফাঁকা, আরও ডিজাইন আছে, আর এগুলো ঢালাই দেওয়া, পুরো অনেক ডিজাইন আছে তাদের কাছে। এম এস এ যাবতীয় যা কাজ আপনার এখান থেকে করে নিতে পারেন ভিউয়ার্স। আরও আছে এটার মধ্যে, ভিউয়ার্স এখানে সব ধরনের কাজ করতে পারবেন। এখন এখানে যে দেখাচ্ছি এটা ঢালাই, এটা কিন্তু ভিউয়ার্স আপনার কোনো ভিতরে ফাঁকা নেই এবং খুব মজবুত, এইগুলা আপনারা ঢালাই করেও কাজ করাই নিতে পারেন। এই আর ডান পাশে যে আপনাদের বক্সের মাধ্যমে যে ইটা আছে জানালার, এগুলো কিন্তু ভিতরে আপনার ঢালাই করা নাই, এর ভিতরে ফাঁকা, থিকনেসের উপরে ওইটা ডিপেন্ড করবে। আর এগুলো আপনারা চাইলে ঢালাই করে, যে লোহা দিয়ে ঢালাই করে এগুলো আপনারা নিতে পারবেন। আর এখানে সলিড স্কোয়ার ফাঁকা না, ওটাও কি সলিড? হ্যাঁ, ওটা একদম পাথর। ও আচ্ছা, এটাও তো ফাঁকাও আছে বক্সগুলো, এমএস বক্স এটা। ও আচ্ছা ভিউয়ার্স, এটা সলিড, এটা এটাও কিন্তু সলিড স্কোয়ার বার, এটার ভিতরেও কিন্তু আপনার ফাঁকা নেই, এটাও কিন্তু পুরোটা ঢালাই করা। এই যে একটা দেখাচ্ছে স্যাম্পল এরকম, এই যে স্কোয়ার বারটা দেখুন পুরোটা, এটাও কিন্তু আপনার ভিতর পুরোটা ফাঁকা নেই। এটা এই এম এস বক্সও কিন্তু পাওয়া যায়, যেটা মাঝখান থেকে ফাঁকা, সেটা মজবুত হয় না কিন্তু ভিউয়ার্স, ওটা হালকা নর্মাল থাকবে। আচ্ছা, ওটাও আছে, ওটাও স্যাম্পল দেখাচ্ছি। এটা পার স্কোয়ার ফিট কত নেন?
এটাতে কিছু বানাতে গেলে আপনার খরচ সহকারে চার সহকারে কত? গেরি বানাইলে 130 টাকা 35 টাকা। আচ্ছা বিকজ এটা 130 টাকা 35 টাকা 25 টাকা 20 টাকার মধ্যে আসবে আলোচনা সাপেক্ষে কোয়ান্টিটির উপরে, এবং মজুরি সহকারে এটাতে যদি আপনারা বানাতে চান একবার আপনার পোষায় দিয়ে ফিটিং করে দিয়ে আসবে। যেটা আর কি আপনাদের আয়ত্তে থাকবে ফিটিং সেটা করবেন, আর অন্য মিস্ত্রিদের করলে রাজমিস্ত্রি মিস্ত্রির কাজ থাকলে রাজমিস্ত্রি করবে। বুঝতে পারছি ভিউয়ার্স। আর এটা যে বক্স দেখাচ্ছি এটা কিন্তু বক্স ফাঁকা, এটা দিয়ে অনেক কিছু করা যায়। টুল টেবিল থেকে শুরু করে আপনার স্কুলের বা অফিস আদালত সব কিছু বানানো হয়। এটা বেঞ্চ স্কুলের বানায় থাকে সব ধরনের। এই যে এম এস এর আর এক কিছু জিনিস দেখাচ্ছি, এরকম দুটা ডিজাইন হলে একটা সুন্দর একটা ডিজাইন চলে আসে। দেখুন সিম্পলের মধ্যে এটা ঝালাই করে দিলে একটা ডিজাইন চলে আসতেছে, এখান থেকে আরেকটা ডিজাইন করা যায়। এখানে ওনাদের কাছে এম এস এর যাবতীয় অনেক ধরনের প্রোডাক্ট আছে ভিউয়ার্স। এটা এত কিছু দেখা শেষ করতে পারবো না, তো আমি আপনার ভিডিওটা এখানে শেষ করতেছি। আর যদি আপনার ভিউয়ার্স এখানে রাস্তার পাশে এখানে বড় একটা তাদের সব, তারপরেও কিন্তু জায়গা হচ্ছে না, কাজের চাপ বেশি। এখানে দেখুন একটা সুন্দর একটা ডিজাইনের আপনার গ্রিলটা দেখাচ্ছি, খুব সুন্দর ডিজাইনের গ্রিল। এরকম আপনারা গ্রিল চাইলে বানিয়ে নিতে পারবেন, সিম্পলের মধ্যে স্ট্যান্ডার্ড আছে। এই গ্রিলটা আপনার প্রাইসটা কেমন আসতেছে স্কোয়ার ফিট? এই গ্রিলটার স্কোয়ার ফিট কত আসতেছে? 350 থেকে 400 টাকা। 350 টাকা থেকে 400 টাকা লাগে। ডালাই ফুলটা বসাই তাহলে 600 টাকা। আচ্ছা ঢালাই ফুল যেটা আমি এর আগে দেখাচ্ছি, ঢালাই ফুলটা নিয়ে আসতেছি আপনাদের সামনে। হ্যাঁ ওইটার মাঝখানে যদি ঢালাই ফুল বসাতে চান বড় হইতে হবে। বুঝতে পারছি, আপনাদের বারান্দার সাইজ বুঝে গ্রিল আপনি বানিয়ে দিতে পারবেন। এই যে আপনার ঢালাই যে ফুলটা নিয়ে আসা হয়েছে এখন, এটা যদি মাত্রা চান যে 4 ও 5 দিন থাকবে ওই এম এস এর এবং মাঝখানে ঢালাই এটা থাকবে, এটাও আপনারা দিতে পারবেন। এরকম সুন্দর একটা গ্রিল বানিয়ে নিতে পারবেন বারান্দার জন্য। দেখুন একটা মাঝখানে থাকবে এরকম ফুলটা, এটা এরকম ফুল সহ দিতে গেলে প্রাইস স্কোয়ার ফিট কত আসে? 600 টাকা পার স্কোয়ার ফিট। আচ্ছা 600 থেকে 500 টাকার মধ্যে বা 700 টাকার মধ্যে আসবে ভিউয়ার্স, এটা আলোচনা সাপেক্ষে। এবং এম এস এর কাজ তো এগুলো থিকনেসের উপরে, ওয়েটের উপরে। আপনাদেরকে একটা জিনিস এটা দেখানো হলো, মাঝখান দিয়ে যদি ফুলটা দেওয়া হয় কেমন লাগবে। আর ভিউয়ার্স এখানে ফোন নাম্বারটা আমি ফার্স্টে কিন্তু শো করে দিচ্ছি আপনাদেরকে, অ্যাড্রেসটাও দিয়ে দিচ্ছি, এবং আমি ডিসক্রিপশন বক্সেও অ্যাড্রেসটা দিয়ে দেবো। আর আপনাদের যদি বুঝতে সমস্যা হয় ফোন নাম্বারটা দেওয়া আছে, ফোন নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। ভিউয়ার্স আমি লাস্টেও কার্ডটা শো করে দিলাম, এটা হলো আপনার ক্লাসিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। এখানে ফোন নাম্বার দেওয়া আছে 01741129268, এবং নিচে এয়ারটেল দেওয়া আছে 01622928744। ভিউয়ার্স আমি চাচ্ছি আপনাদেরকে যদি ভালো লাগে ভিডিওটা যদি আপনাদের কাজে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিউয়ার্স এখানে কাজ দিতে চাইলে এম এস এর সব ধরনের কাজ ওনাদের মাধ্যমে করতে পারবেন। আমি ভিডিওটা এখানে শেষ করতেছি, এখানে আল্লাহ হাফেজ।